Hei Lars! Hør på hva jeg skal si da, hvor var nede med den Lars? Hæ? Hva kommer jeg så si da, han ba? Det har Lars på ryr og ikke. Det er sånn på nær som har lalgen de på ryr og ikke. Na 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 na, vi har fått valgt her nå. Jeg sier de på leit og ikke. Nå er det måndås på det, må jeg ut av de sier. Hallo, sier de! Sier de! Ada hal lain lagi versus siapa dia lagi versus saya versus saya itu cara kali. Cara ramah fisik-fisikan. Ada. Ada orang yang memegang dah dengan dengan tahu tak yang dah. Ada orang lah saya tu, bawa saya tu. Ada yang saya tu, noi komen poli roy tu ini mudi. Nampak pun amat dor kor yang bisa mudah membawa pun melawan. Are? Vivek, follow! Atni, palas silen keno? Hei, mi aku mek palas silen ya? Palat silen na tahle dorat silen kano. Hah? Eh, saya dorat muna tay. Amne goi di lars dek sini noi taro na dek tay. Ia mor goru suitnya kasi saya. Goru? Oh, tar mana apni goru bekata? Tada hong kiamu lagi. Jena, amik kurmani rade panggas mas besti aisi. Habel lagi kini tu kasi. Mor rakyat kiamu kai. Mui goru dor tay si. Hai paro bosen nanti mui goru bekti kori. Sar boze na murubbi manushto. Ei chup. Ei Vivek. Tomar ektu manusher gay pora shobab ache. Tumi japiye pore onar gay porle kisher jonno? Sir apni bollen na dhoro. Ami ki bolache? Apni bollen na Vivek dhoro. Point to be noted my lord. What? Ami bolechi Vivek dhoro. Kintu ami ki onake dhorte bolechi naki? Ami bolechi Vivek onar goru take dhoro. Kintu sir gorur kotha to bolen na. Vivek. সব কথা বলে নারী দা কিছু কথা বুঝে নিতে হয় আপনি জান আপনি আপনার পাঙ্গাস মাছ বিক্রি করুন আমাদের ভুল হয়ে গেছে আপনি যান তুই খালাস করুন রে খালাস বিবেক বাসতে হলে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো লাশের কাছে চলো পাঙ্গাস মাছ না আইতেছে দয়া বিবেক রেডি यस স্যার এই লাশটা কি করে হাটে আসলো সেটা আমাদেরকে বের করতে হবে দয়া তুমি এক কাজ করো ওই হাটের সভাপতিকে তুমি ডেকে নিয়ে আসো যাও ওকে স্যার আচ্ছা এসিপি স্যার দয়া স্যার কে যে কুরবানির হাটে পাঠাইলেন হাটের সভাপতি তাকে কুরবানির গরু না মনে করে বিক্রি করে দেয় মানে রেডি দয়া স্যার সে সিনিয়র একজন তার নামে উল্টাপাল্টা কথা তো তুই কার গলা ধরেছিস এই গাধা তো শোনো তোমাদের মতো গাধা ওই কুরবানির হাটে বিক্রি হয় না আমি সবকিছু বুঝে শুনেই পাঠিয়েছি বুঝতে পারছো চলো আমরাটা এখনো আসছে না সভাপতিকে নিয়ে জিবি স্যার এই যে হাটের সভাপতিকে ধরে নিয়ে আসছি এই যে আপনি এই গরু হাটের সভাপতি यस স্যার আমি পরপর তিনবার নির্বাচিত একজন সিনিয়র সভাপতি বলুন স্যার আপনার কি গরু লাগবে আইড়া গরু বাইড়া গরু সাইড়া গরু সিঙ্গাড়া গরু আপনি একটু দেখে বলুন এই লাস্ট থেকে আপনি চিনতে পারেন কিনা ও মাই গ্রেট না মানে স্যার এ তো সকাল বেলা আমাদের হাটে একটা গরু নিয়ে আসছিল গরু বিক্রি করার জন্য আচ্ছা স্যার এর সাথে তো একটা পার্টনার ছিল তার লাশটা কোথায় তার লাশ কোথায় মানে এই হাইজামি কোন আমাদের সাথে হ্যাঁ বাজে কথা রেখে আপনি বলুন এই লাশটা কিভাবে হাটের মধ্যে খুন হলো এই যে স্যার দেখুন গরু বাছুর মারা গেলে সে দায়িত্ব আমি বুঝে দিতাম কিন্তু কে কখন মানুষ মারা যাচ্ছে এটা কিন্তু বুঝে দায়িত্ব আমার না ঠিক আছে মানুষ আসে আমার কাছে নাম ঠিকানা লেখে আমার দায়িত্ব এটাই ব্যাস আর কিছু না বিবেক ওর কাছ থেকে ওই দুই পার্টনারের নাম ঠিকানা কালেক্ট করে নাও यस স্যার আচ্ছা ভাই আমার দলাগুরু বলছ না তুই তো শালা কাইল্লা গুরু এই বিবেক यस স্যার ঠিকানা অনুযায়ী এটাই সেই বাড়ি না হ্যাঁ স্যার এইটা 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 এক্সকিউজ মি ভিতরে কেউ আছেন এদাই আমরা সিআইডি স্যার
আসল কাজ করুন। এই যে দেখুন তো, এই এনাকে চিনতে পারেন কি না? স্যার, মা বোন কোনো পিটানি খেতে পারি? এই বিবেক, আমার থেকে বেশি বুঝবে না, ঠিক আছে? এই পাশে এসে দাঁড়াও। এনাকে চিনতে পারেন কি না একটু দেখুন তো। স্বামীর মতনই হলেন উনি, কুরবানির আগে গরু বেচছে, এই ফিরে আমার স্বর্ণেরটা কিনে দেবে, স্বর্ণের চেই, স্বর্ণের কানেরটা, হাতের জুলি, এই আমার কিনে দেবে এই ফির। আমরা দুঃখিত, আপনার স্বামী বিবেক ওনাকে একটু সান্ত্বনা, আচ্ছা আমিই দিচ্ছি আপনার স্বামী। মুখে বলেন, মুখে বলেন। আপনার স্বামী আর দুনিয়ায় নেই, তিনি মারা গেছেন। কি? না, ইয়া হইতে পারে না, ও স্বর্ণের চেইন হাতে জুলি না দিয়া হে মরতে পারে না। ওগো তুমি মরছো, এই সবুই সহ্য করতে পারবো, কিন্তু ও স্বর্ণের জিনিস দিয়া গেল না। আপনি একটু দেখুন তো, আপনার স্বামীর সাথে আরো একটা লোক ছিল, এই যে এনাকে চেনেন কিনা? আরে এত মোর স্বামীর লগে মিললা, ওই ভাই কি ইচ্ছে কি কয় জানে, পার্টনার আমার মানে মিললা ব্যবসা করে, ও ছালাউদ্দিন, লোবা ছালাউদ্দিন, আর মোর দিকে অনেক ফিস চাই ছেলে, বুঝছে, বিয়া বিবাহের আগে। যাই হোক, এই হে ওই পাশের বাড়ি থাহে, ওই তো পাশের বাড়ি, ওই পাশের বাড়ি, হয় ও ওই পাশের বাড়ি, হয় 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 হয়, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ধন্যবাদ কি, আমার স্বর্ণের চেইনের কি হই যায় এখন? বিবেক তাড়াতাড়ি আসো। এই বিবেক দাঁড়াও, ওই যে সেই হাট কমিটির সভাপতি না? ইয়েস স্যার। স্যার শুধু সভাপতি না স্যার, আপনার মোবাইল ফোনে দেখলাম না স্যার, লাশের পাটাটাও আছে স্যার ওর সঙ্গে। কোনো না কোনো গোলমাল তো নিশ্চয়ই আছে, না হলে ওরা দুইজন নিজেদের মধ্যে আলোচনা করতেছে কিসের জন্য? কামান 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 স্যার, পিস্তল আছে, কামান তো নেই স্যার। ওরে বোকা, ধরো বিবেক ধরো। স্যার ধরব বলতে স্যার, স্যার স্পষ্ট হয়ে বলেন, এরপরে বলবেন গরু ধরো, মহিষ ধরো, বিড়াল ধরো, ভেড়া ধরো, ভালো করে বলেন স্যার। হে বাবা, ওনাদের দুজনকে ধরো দাদা। দেখুন আমরা এখানে নেই, সত্যি কথা, ওই সামনের মোড়ে নারকেল গাছের গুড়ায় আমরা পলাই আছি, যান ওইখানে যান। বিবেক, নারকেল গাছের গুড়ায়। বিবেক আপনারা যেন কোন নারকেল গাছের পিছনে আছেন? মানে ও দশটা গরু আর ওই আরেকজন যে যাকে খুন করাইছে ও দশটা গরু আনছিল,
আমি ভাবতেছিলাম যে ওকে যদি খুন করে দিই তাহলে 10টা গরু তো আমার হয়ে যাবে, আরে 10টা গরু বিক্রি করে তো আমি অনেক লাভবান হয়ে যাব, আর এখান থেকে ওরে আলকা কিছু দিলে আমার হয়ে যাবে, এই ভেবে ওকে দিয়ে আমি খুন করাইছি। কিন্তু স্যার 10টা ঠিক আছে, ও তো খুন করেছে হইছি ঠিক আছে, 10 তোর না 10 আমারও না, চল জেলে চল।